অফ পেজের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ব্যাকলিংক, ঠিক আছে? ব্যাকলিংক মানে কি, যে আপনার ওয়েবসাইটের লিংক আরেকটা ওয়েবসাইটে যে পেস্ট করা, ঠিক আছে? এবার ব্যাকলিংক ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে আগে এটা বোঝা লাগবে যে ব্যাকলিংক মানুষ কিসের জন্য করে। এবার একটা জিনিস ভাবেন, মনে করেন যে একটা এলাকাতে 10টা বাড়ি আছে, ঠিক আছে? 10টা বাড়ির ভিতরে শুধুমাত্র আপনার বাড়িতেই ধরেন মন্ত্রী মিনিস্টার হ্যান ত্যান হাবি যাবে যায়, তাহলে আপনার বাড়ির কি হবে? সে পারবে না যে হ্যাঁ ওই বাড়িতে এত বড় বড় লোকজন আছে, ওই বাড়িতে এত বড় বড় লোকজন সাজেস্ট করছে কিংবা যাওয়া আসা করে, তার মানে অবশ্যই সে কোনো পাওয়ারফুল, তাহলে আপনার সম্মান বাড়বে না এলাকার কাছে। ওইরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছে ব্যাকলিং এর ক্ষেত্রে। যেমন দেখেন, ব্যাকলিং খেলে আপনি কি পাবেন, অডিয়েন্স পাবেন আর ক্রলার পাবেন। অডিয়েন্স আর ক্রলার ব্যাপারে একটা আলোচনা করিনি। অডিয়েন্স হচ্ছে যারা আপনার ভিউয়ার, তাদেরকে বলা হচ্ছে অডিয়েন্স, ঠিক আছে? যখন আপনার ব্যাকলিং করা হবে আপনার ওয়েবসাইট অন্য কোনো ওয়েবসাইটে ব্যাকলিং করবেন, তখন সেই কি হবে, সেই ওয়েবসাইটের ট্রাফিক থেকে কিছু ট্রাফিক আপনার ওয়েবসাইটেও আসবে, আর আরেকটা কি ক্রলার আসবে। ক্রলার বলতে কি জিনিস, যেটা হচ্ছে গুগলে সার্চ করলে, যখন গুগলে আমরা কিছু সার্চ করি, ক্রলার কি করে, যতগুলো ওয়েবসাইটে ওই টপিক রিলেটেড কন্টেন্ট লেখা আছে সেই প্রত্যেকটা ওয়েবসাইটকে সে কি করে, ক্রল করে কিংবা হাঁচড়ায়। হাঁচড়ানো ক্রলার মানে হচ্ছে এরকম একটা ব্যাপার যে চিরুনি তল্লাশি বলে না পুলিশদের, ওইরকম একটা চিরুনি তল্লাশির মতো এসে তল্লাশি করে বের করে নিয়ে আসে যে হ্যাঁ এখন এই কন্টেন্ট গুলো যদি আমি তাদের সামনে দিই তাহলে তারা কন্টেন্ট পড়ে উপকৃত হবে। হ্যাঁ, তখন কি করলো, তাহলে তার ক্রলার তো তার ওয়েবসাইটে আসছে, কিন্তু সে ক্রলারটা আমার ওয়েবসাইটে কিছু জন আসবে, কারণ আমার সেখানে ব্যাকলিং করা আছে, কোনো না কোনো ভাবে আমার ওয়েবসাইটে সেখানে পুশ করবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে উপকার আমাদের ব্যাকলিং করার। আচ্ছা, এবার দেখেন ব্যাকলিং কয় ধরনের হয়ে থাকে। ব্যাকলিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি ডুফলো ব্যাকলিং, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিং। এবার ডুফলো ব্যাকলিং বোঝার জন্য আমাদেরকে সহজ উদাহরণ কি, এই যে বললাম না এখানে আমাদের অডিয়েন্স পাবো এবং ক্রলার পাবো, যে যে সব জায়গা থেকে আমরা অডিয়েন্স এবং ক্রলার দুইটাই একসাথে পাবো কোনো ওয়েবসাইট থেকে, সেটাকে বলা যায় ডুফলো ব্যাকলিং। আচ্ছা, এবার এটা যদি উদাহরণ দিতে যাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ডুফলো ব্যাকলিং ব্যাপারটা কি। মনে করেন যে আমাদের একটা সাইটে যাই, আপনার ওয়েবসাইট আছেন এখানে? আচ্ছা, এটা হলো আপনার ওয়েবসাইট, ঠিক আছে? আমরা এখন ডুফলো ব্যাকলিং ব্যাপারটা ভালো মতো বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এটার পর আমরা কি করে একটা পোস্ট দেখি, আচ্ছা পোস্ট না দেখিয়ে আমাদের এখানে পোস্ট তো করাই আছে একটা মনে হয় সম্ভবত, না? আচ্ছা, আমরা একটা পোস্ট পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা এসইও কন্টেন্ট রাইটিং, আপনি তো অনেক পোস্ট করেছেন মনে হয় একটা দেখলাম। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন মনে করেন যে এটা আমাদের একটা পোস্ট, ঠিক আছে? আমি চাচ্ছি একজন ব্যক্তিকে আমাদের এখানে ডুফলো ব্যাকলিংক দিতে। ডুফলো ব্যাকলিংক দেওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে জাস্ট ওই পোস্টটাকে মনে করে নিয়ে আসে, আমরা আমাদের এই ওয়েবসাইটে চাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে ডুফলো ব্যাকলিংক দিব। ডুফলো ব্যাকলিংক দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এখানে যে কোনো একটা কর্নারে ডবল ক্লিক করা লাগবে, লিঙ্কের এখানে পেস্ট করলাম, এবার লিঙ্কটা তাকে পেস্ট করলাম, ঠিক আছে? এবার আমাদের এখানে অপশন আছে, আমরা এখানে আরো অপশন ছিল, ঠিক আছে? অ্যাডভান্স অপশনে যাবেন, অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে এখানে দেখেন কি লেখা আছে, এটা যদি আপনি ডিরেক্ট প্রিন্ট করেন, মনে করেন যে এটা আপনারা ডিরেক্ট আপনি অ্যাড করলেন আপনার ইয়া, তাহলে সেটা কি হবে, ডুফলো ব্যাকলিংক হবে। আপনি যাই করেন না কেন, মনে করেন আমরা যদি এখানেও দিই, ওটাতে যেহেতু একটু প্রবলেম হলো আমরা এটা দিয়ে দিই। হ্যাঁ, এখানে মনে করেন যে আপনারা এখানটা পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা লিঙ্ক অ্যাড করলাম, এটা হলো কি ডুফলো। যদি আমাদের কাছে কোনো অপশন নাও আসে, ডিরেক্ট যদি লিঙ্ক অ্যাড হয়ে যায়, তাহলে সেটা কি বলা হচ্ছে, ডুফলো ব্যাকলিংক বলা হবে। একদম বুঝতে পেরেছেন, আপনাদেরকে ডুফলো ব্যাকলিংক করার জন্য এক্সট্রা ভাবে কোনো কাজ করার প্রয়োজন নেই, জাস্ট আপনারা এখানে সাবমিট করলেন, সাবমিট হয়ে গেল, ডুফলো ব্যাকলিংক হয়ে গেল। কিন্তু এখানে আবার একটা জিনিস আছে যে ডুফলো তো হয়ে যাবে, তারপরে প্রবলেমটা কোথায় আসবে, নো ফলো জায়গাতে। আপনারা অনেক সময় দেখবেন যারা ওয়ার্ডপ্রেস ইউজ করছেন তাদের আগে প্রবলেম, মানে আগে এরকম ছিল না, আগে নো ফলো সামনে থেকে আমরা করতে পারতাম, এখন কি জাস্ট হয়তো বা কিছু আপডেট আসছে যার কারণে আমাদেরকে আবার এডিট অপশনে গিয়ে নো ফলো করা লাগছে। এখন চাচ্ছেন যে আমরা এখানে লিঙ্ক দিব, নো ফলো ব্যাপারটাকে ক্লিয়ার করে নিয়ে আসে, যে নো ফলো ব্যাকলিঙ্ক হচ্ছে এমন একটা ট্যাগ যেখানে আপনার ওয়েবসাইটে তাকে তো আপনি ইয়া দিচ্ছেনই, কিন্তু তাকে এমন কোনো, গুগলকে এমন কোনো অধিকার দিচ্ছে না যে গুগল আসবে এবং তার ওয়েবসাইটও ক্রল করবে আপনার ওয়েবসাইট থেকে। তার মানে কি, আপনি হয়তো বা কিছু অডিয়েন্স দিচ্ছেন কিন্তু গুগলকে এটা মানা করে দিলেন যে আমার ওয়েবসাইটে যেহেতু তার লিঙ্ক করা আছে, তারপরে আপনি আমার ওয়েবসাইটটাকে ক্রল করবেন না কিংবা তাকে র্যাঙ্ক করাবেন না আমাদের ওয়েবসাইটের ইয়া থেকে। বুঝতে পারলেন? এবার দেখেন, আচ্ছা তাহলে আমরা এবার নো ফলোটা শিখে নিয়েছি, নো ফলো করবো কিভাবে, আমাদের পোস্টে যাবেন, এই যে এখানে ক্লিক করলাম, তারপরে যে এডিট অপশনে ক্লিক করব, তারপরে যে অ্যাডভান্স অপশন আছে অ্যাডভান্সে ক্লিক করলাম, তারপরে এখানে দেখেন এই যে সার্চ ইঞ্জিন শুড ইগনোর দিস লিঙ্ক, তার মানে কি গুগলে যখন কেউ সার্চ করবে, সার্চ ইঞ্জিনে গুগল একটা, তাহলে এটাকে যখন ইগনোর করতে বলছে, হ্যাঁ আমি তাহলে এটা অন করে দিলাম, তাহলে এটা কি হবে, নো ফলো ব্যাকলিংক হয়ে যাবে। ব্যাকলিংক তো হবে কিন্তু নো ফলো, এটা মানে থাকাও যায় না থাকাও তাই। আপনি হয়তো বা শুধু ওয়েবসাইটে কিছু অডিয়েন্স পাবেন কিন্তু আপনার গুগলে র্যাঙ্ক করার জন্য কোনো লাভে আসবে না, জাস্ট এটা সেভ করে দিলে যে নো ফলো ব্যাকলিংক হয়ে গেল। বুঝতে পেরেছেন যে ডুফলো ব্যাকলিংক করার জন্য আপনার কোনো কিছু ইউজ করা লাগবে না, আপনি জাস্ট লিঙ্ক পেস্ট করবেন, ডুফলো ব্যাকলিংক হয়ে যাবে, ঠিক আছে? আর যদি নো ফলো ব্যাকলিংক করেন তাহলে কি করতে হবে, আপনাকে
অবশ্যই লিংক দেওয়ার পরে সেখানে এডিট অপশনে গিয়ে আপনার যেটা ডু ফলো হয়ে থাকবে সেটাকে আপনি নো ফলো করে রাখবেন, ঠিক আছে? তাহলে সেটা নো ফলো ব্যাকলিংক হবে। এবার আপনারা বলছেন যে নো ফলো ব্যাকলিংক করবো কিসের জন্য, একটা মানুষের উপকার তো হয়, নো ফলো ডু ফলো ব্যাকলিংক করলে আপনার ক্ষতি আছে। আপনি যখন একজনকে বেশি বেশি ডু ফলো ব্যাকলিংক দেবেন তখন আপনার জন্য ক্ষতি আছে, তার হয়তো কোনো ক্ষতি হবে না, তার তো ব্যাকলিংক হয়ে গেল, কিন্তু ক্ষতি হচ্ছে যে ওয়েবসাইট কিংবা যে ব্যক্তি ডু ফলো ব্যাকলিংক দিবেন, মানে যার ওয়েবসাইটে নিবে, মানে মনে করেন আমার ওয়েবসাইটে আপনি ডু ফলো ব্যাকলিংক করতে দিলেন, আমি করে দিলাম ডু ফলো ব্যাকলিংক, কিন্তু বারবার যখন করছি সেক্ষেত্রে আমার ক্ষতি, ক্ষতির ব্যাপারটা আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, ক্ষতিটা ঠিক এমন, মনে করেন যে আমি একজন মানে কি বলো রেগে রাজমিস্ত্রি ঠিকাদার বলে না, মনে করেন আমার আন্ডারে 10টা হেডমিস্ত্রি কাজ করে, ঠিক আছে? এখন 10টা হেডমিস্ত্রি কাজ করে, আমি বারবার একজন ব্যক্তির কাছে রেফারেন্স দিলাম, আমি বারবার মানে একটা মানুষ কাজ করেন একজন ব্যক্তিকে রেফারেন্স দিলাম যে হ্যাঁ এই ব্যক্তি কাজ করে, এই ব্যক্তি কাজ করে, এই ব্যক্তি কাজ করে, তখন সে কি হলো বারবার প্রত্যেকটা মানুষের তার কাছে পারফরমেন্স খারাপ পাচ্ছে, যে ভালো কাজ করছে না, কিন্তু আমি কিন্তু বলছি কি ভালো কাজ করছে, আমি র্যাঙ্ক করাই দিলাম, বাকিগুলোকে আমি র্যাঙ্ক করাই, তখন কি হলো, তখন সে হলো আমার একটা দুর্নাম না কিংবা একটা ইয়া হলো না যে না এই ব্যক্তি আমাকে খারাপ জিনিস দিয়েছে। এখন যদি মানুষ তাই গুগল যদি তাই করতে লাগে যে হ্যাঁ যে ব্যক্তি ব্যাকলিংক দিয়েছে তাকে যদি র্যাঙ্ক করাইতে লাগে গুগলে, তাহলে কি হবে, সে একটা রিপোর্টেশন খারাপ না, গুগল আমার সঠিক ইনফরমেশন পাচ্ছে না, গুগল কখনো এটা চাইবে, গুগল কিন্তু কখনো এটা চাইবে না, তখন আপনার কি করবে গুগল আপনার ওয়েবসাইটটা ডাউন করে দেবে, কারণ রেফারেন্স কে আপনি কে দিয়েছেন, আপনি নিজে দিয়েছেন রেফারেন্স, আপনি নিজে ডু ফলো ব্যাকলিংক দিয়েছেন তাকে, সেই কারণে তো গুগল তাকে র্যাঙ্ক করাইছে, তাই না? এখন যখন আপনার রেফারেন্সে গুগল তাকে র্যাঙ্ক করাবে তখন কি হবে, যদি সে পারফরমেন্স খারাপ করে আপনার ওয়েবসাইটও ডাউন করবে যে তুইও ভালো না, তুইও ভালো না, শেষ, বুঝছেন? এরকম একটা ব্যাপার স্যাপার আপনি নো ফলো ব্যাকলিংকে, ডু ফলো ব্যাকলিংকের জায়গাতে আপনাকে অবশ্যই জিনিসগুলো মাথায় রেখে ডু ফলো ব্যাকলিংক দেওয়া লাগবে। আচ্ছা তারপরে এবার দেখেন, আমরা নো ফলো ব্যাকলিংক এবং ডু ফলো ব্যাকলিংক চেক করবো কোথা থেকে, দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা মানে জানতে চাচ্ছি যে হ্যাঁ ওখানে ডু ফলো ব্যাকলিংক আছে, নো ফলো ব্যাকলিংক আছে, কিন্তু কোনগুলোর ডু ফলো তো সবকটাই, মানে যদি সে কিছু না করে তাহলে ডু ফলো সবকটাই, ঠিক আছে? এখন বের করতে হবে নো ফলো ব্যাকলিংক গুলো কোনগুলো আছে, ঠিক আছে? এটার জন্য সব থেকে সহজ একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা মেবি উইকিপিডিয়া। আচ্ছা দাঁড়ান আমরা উইকিপিডিয়া দেখি, হ্যাঁ সালমান খান লেখে সার্চ দিয়ে দেখি সালমান খান উইকিপিডিয়া থেকে নিব। আচ্ছা আর সবসময় যদি কারো ব্যাপারে ডিটেইলস জানতে চান উইকিপিডিয়াতেই সব থেকে বেশি ইনফরমেশন থাকে, হ্যাঁ। আচ্ছা গেলাম হচ্ছে উইকিপিডিয়া, দেখেন এখানে লিঙ্ক কত ইউজ করছে দেখছেন, উইকিপিডিয়া প্রচুর ইউজ লিঙ্ক করে, লিঙ্ক ইউজ করেছে। আচ্ছা এটা কি লিঙ্ক তারা স্প্যামিং করেনি যে এত বেশি লিঙ্ক ইউজ করেছে, কিছু জানে স্প্যামিং করেছে কিনা? অবশ্যই তারা লিঙ্ক স্প্যামিং করেছে, কারণ এত বেশি লিঙ্ক ইউজ করা উচিত না। তবে এরা আবার এখানে একটা টেকনিক ইউজ করেছে, সেটাকে বলা যায় তারা এখানে নো ফলো করে রাখছে, তার মানে গুগল আসবে লিঙ্ক দেখতে পাবে সমস্যা নেই, কিন্তু স্প্যামিং এর ভিতরে পড়বে না, কারণ তারা এটা নো ফলো করে রাখছে, তাদের কাছ থেকে কোনো ট্রাফিক তাদের কাছে যাইতে পারে সমস্যা নেই, কিন্তু গুগল কোনো সময় তাদের ক্রলার তাদের কাছে যাবে না, বুঝছেন? সেজন্য এটাকে স্প্যামিং ধরা চলে না। আপনি যখন বেশি লিঙ্ক ইউজ করতে চাইবেন মানে চাচ্ছেন কিন্তু আপনি স্প্যামিং করবেন না, তখন সেটাকে নো ফলো করে দেবেন, তাহলে সেটা স্প্যামিং হবে না। এবার আমরা প্রমাণ করবো কিভাবে যে এটা মানে ডু ফলো না নো ফলো, ঠিক আছে? এখানে জাস্ট আমি একটা টেকনিক দিয়ে রাখছি, আপনারা এটা তুলে নেবেন ভিডিও দেখে, হ্যাঁ। এই যে সোর্স ফাইলের প্রয়োজন আছে, এটাকে বলা হচ্ছে ভিউ মাইনাস সোর্স ফাইল, ঠিক আছে? আচ্ছা এটা আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে শুরুতে পেস্ট করে দেবো। আচ্ছা পেস্ট করে দেওয়ার পরে কি হলো, একটা লিঙ্ক নতুন আর একটা লিঙ্ক আসলো না, এবার জাস্ট আমরা এখান থেকে এন্টার দেবো, দেখেন কি আসে। আমাদের এই পেজটা যদি যে মানে কেউ যদি পরে কোডিং করে যদি করা লাগতো তাহলে তাকে এইভাবে করা লাগতো, এটা হচ্ছে মানে কোডিং ফাইল, এইচটিএমএল ফাইল ফাইল আসলো, বুঝছেন? আচ্ছা এখন আমাদের এখানে সার্চ দেবে, কন্ট্রোল এফ দেবেন, তারপরে নো ফলো লিখে সার্চ দেবেন। এবার দেখেন আমরা যদি ইন্টার দিই, দেখেন প্রত্যেকটা নো ফলোর পরে আমরা যেতে থাকি, দেখেন নো ফলো, নো ফলো লিঙ্ক কোনটা, এটা বুকস ডট গুগল ডট কম, নো ফলো করে রেখেছি, ঠিক আছে? তারপর আর একটা ইন্টার দিয়ে এই যে নো ফলো, নো ফলো করে যে ওয়েবসাইট আছে বুকস ডট গুগল ডট কম, নো ফলো, তারপরে এটা আরেকটা দিয়ে এটার পরে দেখেন ডাবল, এই যে এই ওয়েবসাইটটা, বুঝছেন? প্রত্যেকটা কিন্তু ওয়েবসাইট এগুলো আলাদা আলাদা, এই যে নো ফলো করে রাখছে এই ওয়েবসাইটকে, বুঝছেন? সে যদি প্রচুর পরিমাণে লিঙ্ক দিয়েছেন আমাকে কিন্তু সে স্প্যামিং করবে না বিধায় সে নো ফলো করে রাখছে, ঠিক আছে? এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু অ্যাক্টিভ ওয়েবসাইট, ঠিক আছে? বুঝতে পারলেন? তারা এখন সেখানে রেফারেন্স দিল কিসের জন্য, কারণ তারা তার কাছে ইনফরমেশন নিয়েছে। উইকিপিডিয়া কি করেছে যে তার মানে ফুলফিল করার জন্য, মানে তার ইনফরমেশনটা ফুলফিল করার জন্য সে বিভিন্ন জায়গা থেকে মানে ইন্সপিরেশন নিয়েছে কিংবা ডিটেলস নিয়েছে, যার কারণে সে তাদেরকে জাস্ট একটা ক্রেডিট দিয়েছে, ঠিক আছে? গুগলে র্যাঙ্ক করাবে না তবে সেটাকে একটা ক্রেডিট দিয়েছে, এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝছেন? আর নো ফলো তো বুঝতে পারলেন যে নো ফলো লেখাই থাকবে এখানে, বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে নো ফলো চিনার উপর একটা ওয়েবসাইটে কত নো ফলো ব্যাকলিংক করাচ্ছে, আপনারা চিনার উপায় তো বুঝতে পেরেছেন, ক্লিয়ার সবাই নো ফলো ব্যাপারে? আচ্ছা দেখেন এবার কথা হলো আপনি ডু ফলো দিবেন কাদেরকে, নো ফলো দিবেন কাদেরকে, ঠিক আছে?
অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কিন্তু আপনি যদি না বুঝতে পারেন যে কাদেরকে ডুফলো দেওয়া উচিত কাদেরকে নোফলো দেওয়া উচিত, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের জন্যও ক্ষতি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আগে এটা বুঝে নিই। দেখেন, যে সকল ওয়েবসাইটকে ডুফলো ব্যাকলিংক দেওয়ার প্রয়োজন, মানে যাদেরকে আপনি ডুফলো ব্যাকলিংক দিবেন, ঠিক আছে, যেমন হচ্ছে কি হাই অথরিটি ওয়েবসাইট, যেমন হচ্ছে অ্যামাজন, গুগল, উইকিপিডিয়া ইত্যাদি। তার মানে কি এরা হাই অথরিটি ডোমেন না, মানে এদেরকে ব্যাকলিংক দিলে সমস্যা নাই, কারণ আমাদের এখান থেকে যদি কোনো অডিয়েন্স তাদের কাছে যায় তারা কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট অবশ্যই পাবে, কারণ তারা অবশ্যই এতদিন ধরে চলে আসছে, তাদের ডোমেন অথরিটি এত ভালো, তারা কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট পাবে না। কোন সময় গুগলকে আপনি কিংবা গুগলকে বলেন, অ্যামাজনকে বলেন, খারাপ কোনো কন্টেন্ট লিখতে দেখেছেন কিংবা র্যাঙ্ক করেনি এমন কোনো কন্টেন্ট লিখে, তারা কিন্তু লিখবেও না, কারণ তারা একদম মানে কোয়ালিটি সম্পন্ন ফ্রিল্যান্সার বলেন, কোয়ালিটি সম্পন্ন ওয়ার্কার বলেন, তাদেরকে কন্টেন্ট লিখে নেয়। ঠিক আছে, আচ্ছা, তারপরটা হলো যে সকল ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করা হয়েছে বা ইন্সপিরেশন নেওয়া হয়েছে, যেমন আমরা উইকিপিডিয়া কি করেছে, বিভিন্ন ওয়েবসাইটে ব্যাকলিংক করে দিয়েছে না, এখন উইকিপিডিয়া কি তাদের কিসের জন্য করেছে, কারণ উইকিপিডিয়া তাদের কাছে ইনফরমেশন নিয়েছে, তাই ওখানে তাদেরকে ব্যাকলিংক করেছে কিন্তু একটা রেফার করেছে, বুঝছেন। আচ্ছা, তাহলে এখন উইকিপিডিয়া মানে হিউজ পরিমাণে ব্যাকলিংক করা লাগেছে, যার কারণে সে করে না, নো ফলো করেছে, কারণ সে স্প্যামিং করতে চায় না। কিন্তু আপনার ওয়েবসাইট তো অত বেশি ব্যাকলিংক করার প্রয়োজন আছে কি আর একটা ওয়েবসাইটের জন্য? আপনারা যে দুইটা তিনটা ব্যাকলিংক ইউজ করবেন, অবশ্যই যদি তাদের কাছ থেকে কোনো ভালো জিনিস পান, দেখা যাচ্ছে আপনি ইনফরমেশন পাইলেন, দেখা যাচ্ছে কাস্টমার আপনার ওয়েবসাইটে তার ওয়েবসাইটে গেল, সে ভালো ইনফরমেশন পাইলো, তাহলে আপনারও লাভ তারও লাভ। কিন্তু তার ওয়েবসাইটে যদি খারাপ ইনফরমেশন পায় কিংবা নাই পায়, তাহলে আপনারও লস তারও লস, সে তো যাবে না যাবে না, আপনিও ডাউন হয়ে যাবেন, বুঝছেন, যে খারাপটাকে রেফার করার জন্য, বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা, এবার এগুলো বাদ দিয়ে যতগুলো ওয়েবসাইট আছে তাদের কারোকে আপনি ব্যাকলিংক দেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝছেন, যাদের এত ওয়েবসাইটে ভালো ইনফরমেশন নেই তাদেরকে ব্যাকলিংক দেওয়ার প্রয়োজন নাই। যদি ব্যাকলিংক দেনও তাহলে তাকে কি ভালো কি ব্যাকলিংক দিবেন, নো ফলো ব্যাকলিংক দিবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কি লেখা আছে, ডুফলো ব্যাকলিংক পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন। এবার দেখেন, হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা লাগবে আপনাদেরকে, কন্টেন্টের এই একটা ইয়ার ব্যাপারে দেখেছিলাম না, ওয়ার্ডপ্রেসে যখন আমরা একটা পোস্ট করলাম, প্রফেশনাল পোস্ট করলাম, তখন কি করলাম আমরা, কি ইনডেপথ কন্টেন্টের ব্যাপারে আলোচনা করেছিলাম না, যে ওখানে অবশ্যই কন্টেন্ট আপনাকে ডিটেলস কন্টেন্ট হতে হবে, সুন্দর কন্টেন্ট হতে হবে, কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট হতে হবে, বাকি সব ইনফরমেশন ঠিকঠাক থাকা লাগবে। আপনি যখন এই সব মানে এমন ভাবে কন্টেন্টটা লিখবেন যে একটা অডিয়েন্স কিংবা একটা কাস্টমার এসে আপনার কন্টেন্টটা ভালোমতো বুঝতে পারছে, পড়তে পারছে, তখনই শুধুমাত্র আপনার কন্টেন্টটা হাই কোয়ালিটি কন্টেন্ট হবে। এবং আরেকজন ব্যক্তি যখন আপনার ওয়েবসাইটকে তার ওয়েবসাইটে ব্যাকলিংক করবে, তখন যখন ওখানে ক্লিক করে কি আপনার কন্টেন্ট আসবে, তখন দেখছে আপনার কন্টেন্ট মেলাক্ষণ থাকার কারণে তার ওয়েবসাইটটাও মানে গুগলে পুশ করবে যে হ্যাঁ সে ভালো রেফারেন্স করেছে, এবং আপনারটাও গুগলে র্যাঙ্ক করবে, বুঝতে পেরেছেন? এ ব্যাপারে তো ক্লিয়ার নাকি, কারো কোনো কনফিউশন আছে এটাতে? আচ্ছা, তারপর হচ্ছে হাই অথরিটি ওয়েবসাইট হতে হবে। হাই অথরিটি ওয়েবসাইট মানে হচ্ছে ওয়েবসাইটের র্যাঙ্কিং, যদিও বা এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট টপিক নাই, কারণ এটা গুগল মেনটেন করে না, ঠিক আছে, এটা মেনটেন করে মজ নামে একটা কোম্পানি, বুঝছেন, হাই অথরিটি ব্যাকলিং এটা গুগল মেনটেন করে, এটা মেনটেন হচ্ছে মজ নামের একটা কোম্পানি। আচ্ছা, হাই অথরিটি বলতে একটা বোঝায়, মনে করেন যে আমাদের একটা ওয়েবসাইট, ঠিক আছে, এখন আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, আমাদের এই ওয়েবসাইট এখন ভালো না খারাপ আমরা কেমনে বুঝবো, একটা স্টুডেন্ট ভালো না খারাপ কেমনে বোঝা যায়, পরীক্ষার মাধ্যমে না, দেখাচ্ছে 100 মার্কের একটা পরীক্ষা নিলাম, কেউ পাইলে 33 পাস কিন্তু খারাপ স্টুডেন্ট, কেউ পাইলো 70 পাস কিন্তু মোটামুটি স্টুডেন্ট, কেউ পাইলো 90 80 কিংবা 100, সে একদম ভালো হাই কোয়ালিটি স্টুডেন্ট। এটাকে বলা হচ্ছে যে আমাদের অথরিটি ব্যাপার স্যাপার, ঠিক আছে, এটা একটা মার্কিং, আপনার ওয়েবসাইট যখন ভালো পারফরমেন্স করবে তখন ভালো মার্কিং থাকবে। আচ্ছা, এবার একটা ব্যাপার হলো, এখানে আরো বেশি বিস্তারিত আলোচনা করা যায়, বুঝছেন, ব্যাকলিংক ব্যাকলিংক সম্পর্কে একটু ইয়াও আছে এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা তো বুঝে নেন যে হাই অথরিটি ওয়েবসাইট হতে হবে, ব্যাকলিংক সম্পর্কে এখন আলোচনা করছি আমি। হ্যাঁ, তারপরে যে লিঙ্ক স্প্যামিং করা যাবে না, দেখেন উইকিপিডিয়া কি করেছে, হিউজ পরিমাণে লিঙ্ক ইউজ করেছে কিন্তু সে স্প্যামিং কিন্তু করে না, কারণ সে প্রত্যেকটাকে নো ফলো ব্যাকলিংক দিয়ে রাখছে, ঠিক আছে, এতে গুগলের কোনো প্রবলেম নাই নো ফলো ব্যাকলিংক দিলে। কিন্তু যখন আপনি বেশি বেশি ডুফলো ব্যাকলিংক দিবেন, তার ওয়েবসাইট যদি খারাপ হয় তাহলে আপনার ওয়েবসাইটে ব্ল্যাকলিস্টের ভিতরে ফেলে দেবে, যে আপনার ওয়েবসাইট জীবনে আর গুগলে র্যাঙ্ক করবে না, বুঝছেন। হ্যাঁ, স্প্যামিং মানে হচ্ছে মনে করেন যে অবৈধ একটা মানে যেটা নিয়মের বাইরে যে কাজ করে, ঠিক আছে, হ্যাঁ, অপ্রয়োজনে কাজ করে, যেটা গুগল পছন্দ করে না সেটা করাই আর কি, বুঝছেন। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন যে নো ফলো ব্যাকলিং কাকে বলা হয়, ডু ফলো ব্যাকলিং কাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা,